ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগস। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আর আজকে সকাল সকাল বাইরের পরিবেশটা দেখিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখুন আমাদের প্যান্ডেল এতদূর রেডি হয়ে গেছে, এখন কাপড় লাগানো বাকি আছে। প্রতি বছরই শেয়ার করি, এবছরও তাই শেয়ার করলাম। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, শরতের আকাশের মতো মাঝে মাঝে পেঁজা তুলো মতো ভেসে বেড়াচ্ছে, ভাল লাগছে। তা আমাদের পুজো প্যান্ডেল এত অবধি হয়েছে। এখানে কেদারনাথ তৈরি হবে, কেদারনাথের মন্দির তার স্ট্রাকচারটা করা হয়ে গেছে। তা এটাই আপনাদের শেয়ার করার ছিল, তাই এগুলো শেয়ার করলাম। পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আজ সকাল সকাল। আর আজকে একটু, যেহেতু আমার বাবা আজকের দিনে চলে গেছিলো, ওই কারণে মানে পয়লা আশ্বিন দিনটা আমি প্রতি বছরই চেষ্টা করি পালার, তাই জন্য আজকে বাবাকে ফটোতে মালা দিয়েছি, মিষ্টি দিয়েছি। তা আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তা চলুন, আর আমি সকাল সকাল আজ স্নান করে নিয়েছি, আর হাজবেন্ড পুজোটা দিয়ে দিচ্ছে, তা সব কিছু ইট্টাডু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, এই যে দেখুন হাজবেন্ড এইভাবে পুজো দিয়ে দিচ্ছে। তা গোপালকেও দর্শন করিয়ে নিচ্ছি আপনাদের। বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে, আপনাদের সাথে দর্শন করিয়ে নিচ্ছি। আপনারা একটু প্রার্থনা করবেন যেন আমার বাবা যেখানেই আছে যেন শান্তিমতো থাকতে পারে। আত্মা যেন শান্তি হয়, যেখানে থাকে যেন ভালো থাকতে পারে। আর বন্ধুরা, এখন আমি একটু ঠাকুরের সামনে আর আমার বাবার সামনে একটু কীর্তন করে নেব। তা তারপরে আমরা আজকে একটু ইচ্ছা আছে মঠে যাওয়ার, কারণ বাবার ওখানেই কাজটা করতে দেওয়া হয়েছে। যতটা পারছি ওখানে বাবার নামে একটা মানে ভার দেব আর কি। তা যদি ওখানে গিয়ে সব কিছু শেয়ার করতে পারি আপনাদের দেখাবো। আর আমার ফটো যেহেতু একটাই ছিল, ওই জন্য বাবার ফটোটা আর মন্দিরে দিতে পারিনি, ওই জন্য একটু অসুবিধা হয়ে যাবে। কিন্তু ওনার নাম সব কিছুই দিয়ে এসেছি, কীর্তনের মাধ্যমে ওখানে বাবার নামটা উদযাপন হবে আর কি। তাহলে চলুন, আপনারা সঙ্গে থাকুন, আমি রেডি করে আপনাদেরকে যতটা পারবো শেয়ার করব। বন্ধুরা, বাবাকে এইভাবে মিষ্টি জল দেওয়া হয়েছে, আর এখন মঠে যাব, আপনাদের তো বললামই। তা আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। তা আমি এখন নামটা করে নেব, নাম করার পরে, জপ করার পরে আর কি, পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা বেরোচ্ছি, তাহলে চলুন আমাদের সাথে, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির সামনে বেরিয়েই দেখুন কি সুন্দর গণেশ ঠাকুর আনা হয়েছে, বাড়ির সামনেই পুজো হচ্ছে। তা আপনাদেরকে একটু ভিডিও করে আমি দেখিয়ে দিলাম আমাদের এখানে গণেশ পুজো।
হয় জগত বন্ধু। মন্দির থেকে আমরা চলে এসেছি, আর ভোগ যা আজকে ওখানে হয়েছে আমি আর ক্যামেরা করে আলাদা করে আপনাদের আর দেখাতে পারলাম না, কারণ প্রসাদ দিচ্ছিল আর এক হাতে ব্যাগ রয়েছে, ওই জন্য আর আপনাদের ক্যামেরা করে দেখাতে পারিনি। কিন্তু অন্ন ভোগ দিয়েছে, ডাল দিয়েছে, পাঁচ রকম ভাজা ছিল, সবজি ছিল, আর পনির ছিল, আর চাটনি পায়েস এগুলো তো থাকেই মিষ্টি, তাই এগুলোই মোটামুটি আমরা আজকে ভোগ নিলাম ওখানে। তা চলে এসেছি, আর গরমে বেশিক্ষণ আর ওখানে ছিলাম না, ভাবছিলাম সন্ধ্যা আরতিটাও দেখে আসবো, কিন্তু সারাদিন আর ইচ্ছে হলো না। ওর বাবা বলল যে চলো আমরা চলো বাড়িতে চলে যাই। খুব রোদ উঠেছে আজকের দিনে, গণেশ পুজোর দিন, ওই জন্য গণেশ ঠাকুরও রাস্তায় যেতে আপনাদের দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন। আর আর একটা কথা, আমার বাবাকে ওখানে আজকে ভোগ দেওয়া হয়েছে, তা বাবার ফটো দিয়ে ভোগটা আপনাদের এইভাবে ক্যামেরা আর কি ভিডিও করে আপনাদের পাঠিয়ে দেব, আপনারা দেখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।